Muazzaz Muhtaram, Sauban radiyallahu ta'ala bishonobir khadim chilen. Allah Rasul sallallahu alayhi wasallam ke praner che beshi bhalobashten. Khanikta shomoy take na dekhe thakte parten na. কিছুক্ষণ পরপরে মসজিদে নববীতে আসতেন, বাহির থেকে উঁকি দিয়ে আল্লাহ রসুলের চেহারার দিকে একবার নজর করে নূরানি চেহারা দেখে মুচকি হেসে দিয়ে আবার বাসায় চলে যেতেন। সুবহানাল্লাহ। কিছুদিন ধরে বিশ্ব নবীকে মসজিদে নববীতে তিনি দেখছেন না, বাসায় যান মসজিদে আসেন, বাসায় যান কিছুক্ষণ পরে আবার মসজিদে এসে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা দেখার জন্য তিনি পাগল পাড়া হয়ে ছুটে আসতেন। তিন থেকে চার দিন পর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তাশরিফ আনলেন। মসজিদে নববীতে তিনি উপস্থিত, সাহাবীগণ তার পাশে বসা। সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে দূর থেকে দেখে কাঁদতে কাঁদতে মসজিদে নববীতে ঢুকলেন, দুটি হাঁটু গেড়ে বিশ্ব নবীর সামনে এসে বসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াল্লাহি ইন্নাকা লা আহাব্বু ইলাইয়া মিন নাফসি ওয়া ওয়ালাদি। হাদিস হাসান সূত্রে উদ্ধৃত হয়েছে, আদ-দুররুল মানসূরে হাদিস নকল করা হয়েছে। সাউবান রাদিয়াল্লাহু তাআলা নু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি আপনি আমার কাছে আমার জানের চেয়ে অনেক বেশি প্রিয়। সুবহানাল্লাহ। আমার পিতা মাতা ইভেন আমার সন্তানদের চেয়েও আপনি আমার কাছে অনেক বেশি প্রিয়। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইন্নি লা আকুনু ফিল বাইত, আপনার কাছ থেকে যখন আমি ঘরে যাই, আযকুরুক, আপনার কথা আমার মনে পড়ে, ওয়ালা আসবির হাত্তা আতি আনজুরা ইলাইক। ইয়া রাসূলুল্লাহ, মাত্র আপনার কাছ থেকে বিদায় নিয়ে ঘরে গেলাম, যাওয়ার পরে আবার আপনার কথা মনে পড়ে, আপনাকে না দেখে আমি আমার ঘরে থাকতে পারি না, তাই দৌড়ায় দৌড়ায় আপনাকে দেখার জন্য বারবার আসি ইয়া রাসূলুল্লাহ। দীর্ঘ তিন থেকে চার দিন আপনাকে না দেখার কারণে আমি পাগল পাড়া হয়ে গেলাম, এর মধ্যে আমার মনে হলো না জানি কোন দিন আমি মৃত্যুবরণ করি, কোন দিন রহমাতুল্লাহ আলামিন আপনি ইন্তিকাল করেন। সুবহানাল্লাহ। যাকারাতুল মাউত, যাকারাতুল মাউত, মৃত্যুর কথা আমার স্মরণ হয়ে গেল। ওয়া আরিফতু আন্নাকা ইযা দাখালতাল জান্নাতা আরাফতা মা'আন নাবিয়্যি। ইয়া রাসূলুল্লাহ, কিছুদিন আপনাকে পাইনি, আমি ভাবলাম যে যেদিন আমরা মরে যাব দুইজনই, আপনি তো অন্য সব নবীদের সাথে জান্নাতের সর্বোচ্চ আসনে সমাসীন হয়ে যাবেন, আর আমি যদি জান্নাতে যাইও, আমি তো ইয়া রাসূলুল্লাহ আরাক, আমি তো আপনাকে হয়তো জান্নাতে একই স্তরে থাকতে পারবো না, হয়তো জান্নাতেও আমি আপনাকে আর দেখতে পাবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি এই ব্যথা আপনাকে না দেখার এই যন্ত্রণা পৃথিবীতে সহ্য করতে পারছি না, জান্নাতে কি করে আমি সহ্য করব, এই চিন্তায় আমি বেকুল বেকারার হয়ে গিয়েছি। ফালাম ইয়ারুদ্দান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী কোনো কথা বলছেন না, আরশে আজিমের মালিক কালক্ষেপণ না করে জিব্রিল আলাইহিস সালাতু ওয়াসসালামকে মসজিদে নববীতে আয়াত নিয়ে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। জিব্রিল আসার পরে বিশ্বনবীকে সালাম জানালেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাউবান আপনার কাছে যে আরজি পেশ করেছে তার সমাধানে আরশে আজিমের মালিক একখানা আয়াত নিয়ে আমার কাছে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়ুতিউল্লাহ ওয়ার রাসূল فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। যে ব্যক্তি আল্লাহ আল্লাহর রাসূলকে ইতাআত করবে, অনুসরণ অনুকরণ করবে, তারা থাকবে হাশর নশর মিজান পুলসিরাত ইভেন জান্নাতে নবীদের সাথে, রাসূলদের সাথে, সিদ্দিক সুহাদা এবং নেককার মানুষদের সাথে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাউবান আপনাকে পছন্দ করে, ভালোবাসে, জানের চেয়েও বেশি মায়া করে, আপনার সাউবান জান্নাতে আপনার সাথে একসাথেই থাকবে, আপনি তাকে শুভ সংবাদ দিয়ে দিন। কেন এতটা ভালোবাসতেন সাহাবিরা বিশ্বনবীকে? কেন বিশ্বনবীকে মুহূর্ত সময় না দেখে সাহাবিরা থাকতে পারতেন না? সুবহানাল্লাহ। কারণ বিশ্বনবীর আপাদ মস্তক টপ টু বটম পুরোটা শরীর এটা মায়ায় ভরা ছিল।
কারণ বিশ্বনবী সসাম বলেছেন ওয়াল্লাহি লা ইউমিন হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাঈন, আল্লাহর কসম তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত ইমানদার হতে পারবে না যতক্ষণ না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে তোমার নিজের তোমার বাবা মা তোমার সন্তান সন্ততি পৃথিবীতে যত মানুষ আছে যত নেতা আছে সবার চেয়ে আমি বেশি প্রিয় না হতে পারবো ততক্ষণ তোমাদের ইমান পূর্ণতা পাবে না। সুবহানাল্লাহ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নি লা আহাব্বুক ইন্নি লা উহিব্বুকা ইল্লা মিন নাফসি। সহিহ বুখারীতে এসেছে ওমর ইবনে খাত্তাব বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি তবে আমার নিজেকে আগে বেশি ভালোবাসি আপনার চেয়ে। বিশ্বনবী বললেন যে লা ইয়া ওমর, না ওমর তোমার ইমান এখনও পূর্ণ হয় নাই। সুবহানাল্লাহ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ তাহলে এখন থেকে আল আন এই এখন থেকে আপনি আমার জীবনের চেয়ে মালের চেয়েও আমার জানের চেয়ে আপনি আমার কাছে বেশি প্রিয়। বিশ্বনবী সসম বললেন আল আন ইয়া ওমর, হ্যাঁ ওমর এখন তোমার ইমান পূর্ণতা পেয়েছে। সুবহানাল্লাহ। অতএব নিজের জীবনের চেয়ে সন্তানের চেয়ে মালের চেয়ে পিতা মাতার চেয়ে যদি বিশ্বনবী প্রিয় না হন তার ইমান নাই, ইমান পূর্ণতা পায় না। অতএব একজন মানুষকে নিজের চেয়ে বেশি ভালোবাসতে হলে সেই মানুষটাকে তো দেখতেও সেই রকম হতে হবে, তার চরিত্র তো সেই রকম হওয়া চাই, নচেত জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়া। আপনি যদি আপনার কাউকে দেখে চক্ষু সুশীতল না হয়, ভালো না লাগে, ভালোবাসা যদি সঞ্চারিত না হয় অন্তরের ভিতরে, আপনাকে এক প্রকার বলা হয় যে আপনাকে বাধ্য করা হচ্ছে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, অথচ আল্লাহ তাআলা আমার সাধ্যের অতীত কোনো বোঝা আমাকে চাপিয়ে দেন না। সুবহানাল্লাহ। সাহাবীগণ কেন বিশ্বনবীকে না দেখে থাকতে পারতেন না? সুবহানাল্লাহ। কারণ বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপাদ মস্তক ছিল নূরানি একটা বদন, পুরোটা শরীরটা ছিল মায়ায় ভরপুর, আল্লাহু আকবার, একটা মায়ার রেপ্লিকা আল্লাহ রাসূলের চেহারার মধ্যে ছিল। এই জন্য তো আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেন ইন্নি কুনতু লা আশাদ্দুন নাসি হায়াআন মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমর ইবনে আস বলছেন আমি আল্লাহর রাসূলের ব্যাপারে পৃথিবীতে মনে হয় সবচেয়ে বেশি লাজুক ছিলাম, দীর্ঘ সময় ধরে আল্লাহ রাসূলের চেহারার দিকে আমি তাকিয়ে থাকতে পারতাম না, কারণ বিশ্বনবী যখন আমার চোখে চোখ পড়ে যেত আমি লজ্জায় আমার চক্ষুকে অবনমিত করে ফেলতাম, বেশি সময় তাকিয়ে থাকতে পারতাম না। সুবহানাল্লাহ। ফামা মালাআতু আইনাইয়া মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যেহেতু বেশি লজ্জা পেতাম বেশি লাজুক ছিলাম বিশ্বনবীর প্রতি, বিধায় বেশিক্ষণ তাকায় থাকতে পারতাম না। এই জন্য আল্লাহ রাসূল ইন্তিকাল হয়ে গেল, তারপরে আমি আমার চক্ষু দয়কে আল্লাহ রসুলকে দেখে যে পরিতৃপ্ত হওয়া, এই পরিতৃপ্ততা আমি আমার দুটো চোখে দিতে পারি নাই। সুবহানাল্লাহ। আমার চোখ অতৃপ্তই রয়ে গেল, আমার অন্তর এখনো অতৃপ্ত, আল্লাহ রসুল চলে গিয়েছেন, এখনো মন চায় বিশ্ব নবীকে একটা নজর দেখি। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য তো জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আমি রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইদহিয়ান, পূর্ণিমার চাঁদ উঠেছে সুদূর আকাশে, চারদিক পকপক আলো করছে, চারদিক ঝকঝকে আলো, শুধু পূর্ণিমার চাঁদের আলো, পূর্ণিমার রাতে বিশ্বনবীকে আমি দেখলাম ওয়া আলাইহি হুল্লাতুন হামরা, বিশ্বনবীর গায়ে একটা ইউনিফর্ম পরা ছিল সেটা লাল বর্ণের ছিল, আল্লাহ রাসূলের দিকে আমার তাকায়ে থাকতে ইচ্ছে করলো। কিছুক্ষণ পরে ফা জাআলতু আনজুরু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইলাল কামার, বিশ্বনবীর চেহারা আমার কাছে এত সুন্দর মনে হলো, এত সুন্দর মনে হলো, পূর্ণিমার রাতের চাঁদের দিকে আমি একবার তাকাই, বিশ্বনবীর চেহারার দিকে একবার তাকাই। সুবহানাল্লাহ। এটা আমি করতেই থাকলাম অনেকক্ষণ, একবার আল্লাহ রাসূলের চেহারা দেখি, একবার পূর্ণিমার চাঁদের দিকে দেখি, কোনটা বেশি সুন্দর, কোনটা বেশি সুন্দর, বিশ্বনবীর চেহারা বেশি সুন্দর নাকি পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর আমার কাছে? ওয়া ইদান হুয়া ইনদি আহসানু মিনাল কামার, সর্বশেষে এটা প্রতীয়মান হলো, আমি বুঝতে পেলাম তারতম্য করে যে বিশ্বনবীর চেহারা পূর্ণিমার চাঁদের চেয়েও আমার কাছে বেশি সুন্দর মনে হয়েছে। সুবহানাল্লাহ। সাহাবীরা এক একজন বিশ্বনবীর সৌন্দর্যকে এক একটার সাথে তুলনা দিতেন, যেমন জাবির ইবনে সামুরা তুলনা দিয়েছেন পূর্ণিমার চাঁদের সাথে,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তুলনা দিচ্ছেন সূর্যের সাথে, সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কাআন্না শামসা তাজরি ফি ওয়াজহিহি, বিশ্বনবীর দিকে তাকালে মনে হয় সূর্যের নরম যে আলোটা, সকালবেলা যে আলো, এই নরম আরামদায়ক আলোটাই একটা খণ্ড বিশ্বনবীর চেহারায় প্রতিভাত হতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আলোটা, চন্দ্রের আলো সূর্যের আলোর চেয়ে অনেক বেশি সুখকর, আলোটা বেশি প্রস্ফুটিত হতো কখন, যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোস মেজাজে থাকতেন, কোনো বিষয়ে আনন্দিত হয়ে যেতেন। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা সুররা, তিনি যখন আনন্দিত হতেন, খোস মেজাজে থাকতেন, ইস্তানারা ওয়াজহুহু, আল্লাহর রসুল নূরে, তার চেহারা নূরে আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ, নূর বের হতো চেহারা থেকে যখন তিনি আনন্দিত থাকতেন। কাআন্নাহু কিতআতু কামার, আল্লাহ রাসূল যখন মুচকি হাসতেন, সুবহানাল্লাহ, যখন তিনি মুচকি হাসতেন মনে হতো পূর্ণিমার একটা রাতের চন্দ্রের একটা ফালি, একটা টুকরা বিশ্বনবীর চেহারার উপরে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশ্বনবীর পুরোটা দেহই ছিল এরকম মায়াবী, মায়ায় ভরা, একবার দেখলে বারবার দেখতে ইচ্ছে করতো। সুবহানাল্লাহ, ভ্রুর ব্যাপারে, বিশ্বনবী সসমের ভ্রুয়ের ব্যাপারে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদআজুল আইনাইন, আল্লাহ রাসূল সসমের দুটি ভ্রু ছিল একেবারে কালো এবং ঘন ঘন ক্যাশে ভরা ছিল। সুবহানাল্লাহ, ঘন কালো ক্যাশে ভরা ছিল। ওয়া আদহাবুল আশফা, চোখের যে পাতাগুলি এগুলি লম্বা লম্বা ছিল। আল্লাহ, আজকে তো চোখকে সাজানোর জন্য, অনেক সুন্দর করে তোলার জন্য মা বোনেরা বাড়তি আলগা এইরকম কি চোখের পাতা লাগায়। বিশ্বনবী সাল্লামের এটা বাইবন, এরকম লম্বা লম্বা ক্যাশ ছিল চোখের পাতাগুলি। সুবহানাল্লাহ, ওই ক্যাশগুলি ছিল লম্বা লম্বা। যার উপরে ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ রসুল চোখের প্রতি এত মায়া ছিল, চোখে এত সৌন্দর্য ছিল, আমি যখন বিশ্বনবীর চোখের দিকে তাকাইতাম, কুলতু আকহালুল আইনাইন, মনে মনে ভাবতাম আল্লাহ রসুল বুঝি সুরমা লাগিয়েছেন চোখের ভিতরে। ওয়ালাইসাবি আকহাল, কাছে যেয়ে দেখতাম যে না, আল্লাহ রসুল আসলে তিনি সুরমা লাগান না, কিন্তু তার চেহারার চোখগুলি সুরমার মতো মনে হতো। সুবহানাল্লাহ, মনে যেন সুরমা দিয়ে তিনি সাজিয়ে রেখেছেন। আল্লাহ আকবার। কেমন ছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, এই চেহারাটা দেখেই কত অমুসলিম সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আল্লাহ আকবার। মুআজ্জাজ হাদিরিন, হাদিস সহিহ বুখারীতে উদ্ধৃত হয়েছে, চেহারার পরে যদি আমরা একটু কানের দিকে আসি, চোখের পরে কানের দিকে আসি, কানের শ্রবণ শক্তি বিশ্বনবীর কত প্রখর ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমে যে কথা হয়, কখনো কখনো তিনি সেটা সরাসরি শুনতে পেতেন। সুবহানাল্লাহ, কখনো কখনো মাটির নিচে, সমুদ্রের তটে, গভীরে, অতল গহ্বরে যদি কোনো প্রাণী কোনো কিছু আল্লাহর জিকির করতেন, সেই জিকির পর্যন্ত বিশ্বনবী সকানে শুনতে পেতেন। আল্লাহু আকবার। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বাকি গোরস্থানের দিকে হাঁটছিলেন। আল্লাহ রাসূল বিলালকে বললেন, ইয়া বিলাল, হাল তাসমাউ মা আসমা, বিলাল, আমি যা এই মুহূর্তে শুনছি তুমি কি শুনতে পাচ্ছ, কোনো আওয়াজ কি তুমি শুনছ? বিলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি মা আসমাউ, ইয়া রাসূলুল্লাহ, না না, আমি তো কোনো আওয়াজই শুনতে পাচ্ছি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা তাসমাউ আহলা হাদিহিল কুবুরি ইউআযাবুন, বিলাল, তুমি তো আমার সাথে চলছ, এই যে বাকি গোরস্থানে কিছু কিছু কবর আছে, কবরবাসীদেরকে যে আজাব দেয়া হচ্ছে, হাতুড়ি পিটা করা হচ্ছে, আগুন দিয়ে ধ্বংস জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তাদের চিৎকারগুলি কি তোমার কানে আসছে না? আমি তো শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি। বেলাল শুনেন না, কিন্তু বিশ্বনবী শুনেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিক থেকে চোখে যেভাবে দেখতেন, পেছনের দিক থেকেও ঠিক সেভাবেই দেখতে পেতেন। আল্লাহ আকবার। সহিহ বুখারীতে হাদিস উদ্ধৃত হয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাহি ইন্নি লাআরাকুম মিন ওয়ারাই যহরি, ও আমার সাহাবীরা, সামনের দিক থেকে আমি যেভাবে আমার দুটো চোখ দিয়ে দেখি, আল্লাহর শপথ করে বলছি, তোমাদেরকে আমি আমার পেছনের দিক থেকেও সমানভাবে দেখতে পাই। সুবহানাল্লাহ। তার উজ্জ্বল দৃষ্টান্ত হাদিস ও খালে নালাই,
নামাজরত অবস্থায় বিশ্বনবী জুতো খুলে ফেললেন, সাহাবিরও জুতো খুলে ফেললেন। বিশ্বনবী তার ঘাড় ফিরে পিছনের দিকে দেখেন নাই, সামনের দিকে নামাজের ইমামতি করছিলেন। নামাজ শেষে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, লিমা খালাতুম নিআলাকুম, তোমরা কেন তোমাদের জুতা মুবারক খুলে ফেললে? সুবহানাল্লাহ। সাহাবিরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাআইনাকা খালাতানা আলাইকা ফখালানা। ইয়া রাসূল, আমরা আপনাকে দেখেছি নামাজরত অবস্থায় জুতা খুলে ফেলতে, তাই আমরাও খুলে ফেলে দিয়েছি। আল্লাহু আকবার। বিশ্বনবী সামনের দিকে তাকানো ছিলেন, তিনি পিছনে সাহাবীরা জুতা খুলে ফেলেছেন সেটাও তিনি দেখতে পেলেন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মুবারকের দিকে একবার নজর করুন, একবার চিত্রায়িত করুন। সাহাবীগণ বলতেন, আফলাজুল সানাই সানিয়াতাইন, বিশ্বনবীর দাঁতের সামনে দুইটা দাঁতের মাঝখানে একটু ফাঁকা ছিল। সুবহানাল্লাহ। আফলাজ, ঈষৎ কিঞ্চিত ফাঁকা থাকতো, এটা সৌন্দর্য বর্ধনকারী। সুবহানাল্লাহ। এবং সেটা নয়, ইজা তাকাল্লামা রুবিয়া কান্নুর, বিশ্বনবী যখন মুচকি হেসে কথা বলতেন কারোর সাথে, ওই দুটা দাঁতের ফাঁকা দিয়ে কেন যেন নূর বের হয়ে আসতো। সুবহানাল্লাহ। নূর বের হয়ে আসতো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলছেন, ইয়াখরুজু মিন বাইনি সানায়াহু, ওই হাদিস শামায়েলে তিরমিজে উদ্ধৃত হয়েছে। বিশ্বনবী সাল্লাম যখন হাসতেন কথা বলতেন, দুটা দাঁতের ফাঁকা দিয়ে ভিতর থেকে নূর প্রতিবিম্বিত হতো। সুবহানাল্লাহ। সবাই নূর দেখতে পেতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের ভিতরের গন্ধটা এত সুগন্ধময় ছিলেন। সুবহানাল্লাহ। সাহাবিরা যখন তার কাছে আসতো তখন আর সুগন্ধি মাখা লাগতো না, বিশ্বনবীর মুখের কাছে এনে তাদের মুখগুলোকে নাকগুলোকে আমরা সামনে আগায় দিতেন, বিশ্বনবী কথা বললে সেখান থেকে মিস্ক আম্বেরের ঘ্রাণ বের হতো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদে হাদিস উদ্ধৃত হয়েছে, ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিস বর্ণনা করছেন, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বালতি পানি নিয়ে আসা হয়েছে, ফাশারিবা মিনহু, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বালতি থেকে পানি পান করলেন, সুম্মা মাজ্জা ফিল দালভি, আল্লাহ রাসূল পানি পান করার শেষে মুখ থেকে একটু পানি নিয়ে বালতির মধ্যে তিনি আবার নিক্ষেপ করলেন। সুবহানাল্লাহ। মুখ থেকে পানি নিয়ে আবার বালতিতে ফেললেন, সুম্মা সাব্বাল মা আফিল বির, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মুখের পানি বালতিতে ফেললেন সেই বালতির পানি নিয়ে সাহাবিরা কুয়ার মধ্যে নিক্ষেপ করলেন। আল্লাহু আকবার। ফাফাহা মিনহা মিসলু রিহিল মিস্ক, আমরা দেখলাম কুয়া থেকে সেই পানি থেকে ওই সময় মিস্ক আম্বর সুগ্রাণ ছড়িয়ে পড়ছে চারদিকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের স্পিট থুথু, এটা প্রতিষেধক ছিল, প্রতিষেধক ছিল। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ উঠেছে, আল্লাহ রাসূল ডেকে নিয়ে মুখ থেকে থুথু লাগিয়ে দিয়েছেন, চোখ ভালো হয়ে গিয়েছে। আলী বললেন, আগে যতটা ভালো দেখতাম এখন আল্লাহ রাসূলের থুথু দেওয়ার পরে তার চেয়ে অনেক বেশি ভালো দেখি। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের থুথু ছিল ব্যান্ডেজের প্রতিষেধক, হাত কাটা হাত বসায় আল্লাহ রাসূল থুতু লাগায় দিতেন, সেটা জোড়া লেগে যেত। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের থুতু ছিল এটা বিষ নিবারণকারী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাপে কামড় দিয়েছিল তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের লালা লাগিয়ে দিয়েছে, বিষ নেমে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের থুতু ছিল এটা ফিল্টার ছিল, ফিল্টার পানিকে পরিশীলিত পরিমার্জিত করত, পিউরিফাইড ওয়াটারে পরিণত করত। যে কুয়ার পানি অনেক দিন ধরে মানুষ ব্যবহার করে না, পড়া পচা গলা কোনো কিছু পড়েছিল, দুর্গন্ধযুক্ত হয়ে গেছে, পানের অপেয় ছিল, সেই পানিতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুথু নিক্ষেপ করলে সেই পান সুপেয় হয়ে যেত, সবচেয়ে বিশুদ্ধ পানি হয়ে যেত। সুবহানাল্লাহ। তিনি তো ছিলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার হাত। সুবহানাল্লাহ। ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তার হাত আমি স্পর্শ করেছি, আমার মুখের উপরে রেখেছি, আমি দেখলাম, আরিফতু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক, এটা আবরাদু সালজ, আবরাদু মিনাস সালজ, বরফ যতটা ঠান্ডা তার চেয়ে বেশি ঠান্ডা আল্লাহ রাসূলের হাত মুবারক আমার কাছে মনে হয়েছে। সুবহানাল্লাহ। এতটা ঠান্ডা, এবং এটা সাহাবীগণ আল্লাহ রাসূলের হাতকে ধরে তারা বলতেন, কত রেশমি পোশাক ধরেছি জীবনে, বিশ্বনবীর হাত মুবারক এতটা সফট ছিল, রেশমি পোশাক পর্যন্ত তার হাতের কাছে হার মেনে যেত। সুবহানাল্লাহ।
ইনি ছিলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীকে দেখার জন্য সাহাবীরা কত পাগল ছিলেন, সুবহানাল্লাহ, কত পাগল ছিলেন। ইন্তিকালের পরে বিশ্বনবীর কবরের পাশে গিয়ে, মাকবারার পাশে গিয়ে সাহাবীরা বসে অপেক্ষা করতেন আল্লাহ রাসূলকে দেখার জন্য। মান রাআনি ওয়াজাবাত লাহুল জান্নাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি বললেন যেই ব্যক্তি আমাকে দেখলো, আমার যেই উম্মত, তার জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে গেল, জান্নাত ওয়াজিব হয়ে গেল। এই নবীকে কি দেখতে আমাদের ইচ্ছে করে না? দেখতে ইচ্ছে করে, ইচ্ছে করে বিশ্বনবীকে দেখা। বিশ্বনবী সসম বলেন মান রাআনি ফাকাদ ওয়াজাবাত লাহুল জান্নাহ, যে আমাকে একবার দেখলো তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ, ওয়াজাবাত লাহু শাফাআতি, হাশরের ময়দানে সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। মান রাআনি ফাকাদ রাআনি হাক্কা, যেই আমাকে স্বপ্নে দেখলো সে সত্যিই আমাকে দেখলো। ফা ইন্নাস শায়াতানা লা ইয়াতামাসসালু বি, হাদিস সহিহ বুখারী সহিহ মুসলিম উদ্ধৃত হয়েছে, শয়তান কোনোদিন আমার বেশ, আমার আকৃতি ধারণ করতে পারে না। সুবহানাল্লাহ, যেই বর্ণনা দিয়েছি বিশ্বনবীকে স্বপ্ন যোগে দেখলে এই বর্ণনার হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক ছিল, সুবহানাল্লাহ, ঘন ঘন ছিল, স্ট্রেইট ছিল বিশ্বনবীর দাড়ি, আল্লাহু আকবার। এবং তার ইন্তেকালের আগে 12 থেকে 14টা চুল এবং দাড়ি সর্বমোট সাদা হয়েছিল, পেঁকেছিল। বিশ্বনবীকে কেউ স্বপ্নে দেখলে এই আকৃতিতে, এই অবয়বে যদি যদি দেখে, তাহলে বুঝতে হবে তিনি প্রিয় নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আর যদি তাকে দেখে দাড়ি নেই, স্বপ্নে অনেকেই দেখে যে দাড়ি ছিল না, একেবারে যুবকের মতো, না আপনি দেখেননি, শয়তান আপনাকে ধোঁকা দিয়েছে। আপনি কি করে বুঝবেন আপনি বিশ্ব নবীকে আপনি স্বপ্নে দেখেছেন? কাইফা আরিফতা আন্নাহু নাবিয়্যুন মুরসাল, যাকে আপনি স্বপ্নে দেখলেন আপনি কি করে নিশ্চিত হবেন যে হ্যাঁ আপনি যাকে দেখেছেন তিনিই আসলে প্রকৃত নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। ওলামায়ে কেরাম তিনটা প্যারামিটার দিয়েছেন, আপনি কি করে বুঝবেন স্বপ্নে আসলে কি যিনি দেখা দিয়েছেন তিনি বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের কাছে অনেকে এসে অনেক কিছু বলে, জিজ্ঞেস করে, বিলিভ ইট আর না, সবচেয়ে থ্রিলিং, সবচেয়ে ওয়ার্মিং, সবচেয়ে শ্রুতিমধুর কথা সেটাই যখন কোনো একজন মুসল্লি এসে আমাদেরকে বলে, হুজুর রাত্রিবেলা একটা স্বপ্ন দেখেছি, আর একজন ব্যক্তি এসে বললেন আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমি তোমার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা যে এতটা থ্রিলিং মনে হয় আমাদের কাছে, শরীরের লোমগুলি দাঁড়িয়ে যায়, কিছু সময় সব যেন কাজ করা থেমে যায়, শরীরের সব কিছু স্টপ হয়ে যায়, তখন ওই সময় শরীরটা একটা উষ্ণতা অনুভব করে, শুধু ইচ্ছা, তখন স্পেল বাউন্ড হয়ে যেতে হয়, কথা বন্ধ হয়ে যায়, মুখ থেকে কথা আসে না, ওই সময় শুধু শুনতে ইচ্ছে করে এরপরে বিশ্বনবী কী হয়েছে, এরপরে কী দেখেছে, এরপরে কেমন লেগেছে, বিশ্বনবী তোমাকে কী বলেছে স্বপ্নযুগে। সবচেয়ে মজার, সবচেয়ে শ্রুতিমধুর কথা হলো, কেউ যদি এসে বলে, কোনো এক ব্যক্তি আমাকে বললেন আমি তোমার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর চেয়ে সুন্দর কথা পৃথিবীতে আর হতে পারে না, আলহামদুলিল্লাহ। মুআযযাজ হাজরে, ওলামায়ে কেরাম প্যারামিটার দিয়েছেন তিনটা, কি করে বুঝবেন যে উনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম কথা হলো, যিনি দেখা দিবেন স্বপ্নে তিনি নিজেই বলবেন আনা রাসূলুল্লাহ, আনা মুহাম্মাদ ইবনু আব্দুল্লাহ, আনা নাবিয়ুক, আনা রাসূলুক, আমি তোমার রাসূল, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর বান্দা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী খোদ নিজেই আপনার কাছে পরিচয় দিবেন, আমি তোমার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দ্বিতীয় প্যারামিটার হলো, আপনি মানুষটাকে, এই যে বর্ণনা আমরা দেখলাম প্রিয় নবীজিকে স্বপ্নে দেখে, এই অবয়বে দেখে আপনি বুঝবেন যে নিশ্চিত তিনি আর কেউ নন, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হয় তিনি নিজে পরিচয় দিবেন, না হয় সেকেন্ড প্যারামিটার আপনি নিজে তার বেশভূষা সুরত দেখে বুঝবেন যে তিনি আর কেউ নন, নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঘটনা আল বিদায়া ওয়ান নিহায়া নামক গ্রন্থে উদ্ধৃত হয়েছে। প্রখ্যাত মুহাদ্দিস ইয়াকুব ইবনে সুফিয়ান রাহমাহুল্লাহ
রাত্রিবেলায় ওই সময় তো এরকম ইলেকট্রিসিটির ব্যবস্থা ছিল না, রাত্রিবেলায় তিনি বসে বসে রাত জেগে হাদিস লিখতেন। প্রতিদিনের মতো আজও তিনি হাদিস লিখছেন। হঠাৎ করে একটা কোনো একটা পোকা আসলো, ওই যে আলোকে চেরাগ জ্বালিয়ে তিনি পড়ছেন, আলোকে ফলো করে একটা পোকা আসলো, এসে তার চোখে পড়ে গেল। তিনি চোখটাকে ঘষছেন, ঘষতে ঘষতে পোকাটা দূর করার জন্য এক পর্যায়ে ঘষতে ঘষতে তার চোখে অন্ধ হয়ে গেল, চোখে দেখেন না। তিনি বলছেন, ফাজআলতু আবকি আলা মা ফাতানি মিন যিহাবি বাসারি। আমি ওই সময় রাতে কান্নাকাটি করতে শুরু করলাম, হায় আমি তো চক্ষুষ্মান ছিলাম, চোখে দেখতাম, এখন তো আমি অন্ধ হয়ে গিয়েছি, চোখে আর কিছুই দেখছি না। ওয়ামা ইয়াফুতুনি বিসাবাবি যালিকা মিন কিতাবাতি হাদিসি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চোখ চলে গেছে, আমার কোনো দুঃখ নাই, কোনো আফসোস নাই, তবে সবচেয়ে বড় কষ্ট হচ্ছে রাত জেগে জেগে যে বিশ্বনবীর হাদিস মোবারক লিখতাম, আল্লাহ রসুলের সুন্নাগুলি লিখতাম কিতাবের মধ্যে, আজকে থেকে তো সেটা আর লিখতে পাবো না, এটার লিখতে পারবো না, আমায় তো আর চোখে দেখি না, চোখে না দেখলে লিখবো কী করে। এই দুঃখে এই কষ্টে ফাগলাবাত আইনাই, কানতে কানতে এক সময় আমার চোখ ভার হয়ে আসছে, আমার ঘুম চলে আসলো, ফানিম তুমি ঘুমিয়ে গেলাম। ফারাআইতু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানা। আমি স্বপ্ন যোগে ঘুমের ভিতরে রাহমাতুল আলামিন নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলাম। সুবহানাল্লাহ, আল্লাহ রসুলকে দেখলাম। আমি যেই সুরতের কথা আমরা বলেছি সেই সুরতেই ইয়াকুব ইবনু সুফিয়ান রাহেমাহুল্লাহ প্রখ্যাত মুহাদ্দিস তিনি দেখতে পেলেন। বিশ্বনবী সাল্লাম তার কাছে এসে স্বপ্নযোগে বললেন, মা লাকা ইয়া ইয়াকুব, ইয়াকুব তোমার কী হয়েছে আমাকে বলো। নবীজি স্বপ্নে বলছেন ইয়াকুব ইবনে সুফিয়ানকে, ইয়াকুব তোমার কী সমস্যা, কেন কান্নাকাটি করছো তুমি আমাকে খুলে বলো। ফাশাকাউতু ইলাইহি মা আনা ফিহি মিনাল গুরবা, আমি আল্লাহ রসুলকে আমার এই চোখ অন্ধ হয়ে যাওয়ার কথা বললাম এবং আল্লাহ রসুলের কাছে আমি আমার ব্যথা তুলে ধরলাম স্বপ্নের ভিতরে। ইয়া রাসূলুল্লাহ, চোখ চলে গেছে তো আমার কোনো দুঃখ নাই, দুঃখ হলো আমি যে আপনার হাদিস আর লিখতে পারছি না, এই কষ্ট আমি সহ্য করতে পারছি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উদনুমিন্নি উদনুমিন্নি, আমার উম্মত ইয়াকুব আমার কাছে আসো, আমার কাছে আসো। ইয়াকুব ইবনে সুফিয়ান তিনি বলছেন, স্বপ্ন যোগে আল্লাহ রসুল আমাকে কাছে ডাকলেন, আমি আল্লাহ রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। ফাদানাউতু মিনহু, আল্লাহ রসুলের একেবারে কাছে কাছে গিয়ে আমি বসলাম। ফাওয়াদা ইয়াদাহু আলা আইনাই, আল্লাহ রসুলের কাছে গেলে আল্লাহ রসুল নিজের সেই নরম কোমলমতি হাত, সুশীতল হাত আমার চোখের উপরে রাখলেন। সুবহানাল্লাহ, স্বপ্নে দেখলাম আল্লাহ রসুল কী করেন, সেই দুটি ঠোঁটের দিকে তাকিয়ে রইলাম। সুবহানাল্লাহ, ওয়াজআলা ইয়াকরাউ শাইআম মিনাল কুরআন, স্বপ্ন যোগে আমি দেখলাম বিশ্ব নবী চোখে হাত রেখে তিনি কোরআন থেকে তেলাওয়াত করছেন। সুবহানাল্লাহ, কোরআন থেকে তেলাওয়াত করছেন। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআনে আমি আল্লাহ তাআলা যা নাজিল করেছে এটা মুমিনদের জন্য রহমত স্বরূপ এবং সেটা বিভিন্ন রোগের আরোগ্য স্বরূপ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বিশ্বনবী আমার চোখের উপরে হাত রাখলেন, এরপর কোরআন তেলাওয়াত করলেন। সুম্মাস্তাইকাসতু, কিছুক্ষণ পরেই আমি জাগ্রত হয়ে গেলাম, আমার ঘুম ভেঙে গেল। ফাআবসারতু, আমি তাকায় দেখলাম এখন আমি আগের মতো সব কিছুই দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ, ওয়া জালাসতু উসাব্বিহুল্লাহ আযযা ওয়া জাল, সারা রাত বসে বসে আমি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া দান, সুবহানাল্লাহ 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 তাসবিহ করতে রইলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আপনি বুঝবেন যে তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আপনি বেশভূষা দেখে বুঝবেন, আপনি সিরত দেখে বুঝবেন, সুরত দেখে বুঝবেন, অথবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি নিজেই এসে বলবেন আমি রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেমনটা বলেছিলেন, যেমনটা অন্যান্য সাহাবীদের ক্ষেত্রে ইন্তিকালের পরে তিনি বলেছিলেন। সুবহানাল্লাহ, থার্ড প্যারামিটার, আপনি কি করে বুঝবেন যাকে স্বপ্নে দেখেছেন তিনিই আসলে রাসূলুল্লাহ? কোনো ব্যক্তি আপনাকে বলবে ইনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
আপনি ওই ব্যক্তিকে চিনেন কিংবা না চিনেন, তাকে দেখেন কিংবা না দেখেন, শুধু আওয়াজও শুনতে পারেন, কেউ একজন বলছেন হাযা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল আন মান আল্লাযী ইউকাল্লিমুকা হুয়ান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন যিনি তোমার সাথে কথা বলবেন তিনি নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল আন ইয়াদখুলু আলাইকা রাসূলুল্লাহ, এখন যিনি আসবেন তোমার সাথে সাক্ষাৎ করবেন তিনি নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাদউদ্দিন তাফতাজানি রাহিমাহুল্লাহর সাথে যেমনটা হয়েছে, বিশ্বনবী সাহাবীদেরকে একদল সাহাবীকে নিয়ে বনে অপেক্ষা করছেন, সুবহানাল্লাহ। সাদউদ্দিন তাফতাজানি রাহিমাহুল্লাহ, ঘটনা বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে, উদ্ধৃত হয়েছে, তিনি বনে সাহাবীদেরকে নিয়ে অপেক্ষা করছেন আর ইনি হাদিস মুতালা করছেন, বারবার তাকে ডেকে পাঠাচ্ছেন বনে, বিশ্বনবী সুবহানাল্লাহ। বিশ্বনবী তাকে ডেকে পাঠালেন এবং জীবদ্দশায় সাদউদ্দিন তাফতাজানি রাহিমাহুল্লাহ আল্লাহর রাসূলকে দেখেছিলেন, সুবহানাল্লাহ। মান রাআনি ফিল মানামে ফাসায়ারানি ফিল ইয়াকযা, হাদিস সহিহ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যেই ব্যক্তি আমাকে একবার স্বপ্নে দেখলো সে অচিরেই আমাকে বাস্তবে দেখতে পাবে, আল্লাহু আকবার। কারণ তিনি তো রাহমাতুল্লিল আলামিন, তিনি রাহমাতুল্লিল আলামিন, তিনি মরে জান্নায় শুধু প্রস্থান করেছেন, তিনি মরে জান্নায় শুধু ইন্তেকাল করেছেন, তিনি প্রস্থান করেছেন, এই পৃথিবী থেকে তিনি চলে গিয়েছেন, তাকে দেখা যায় না কিন্তু কবরে তিনি জীবিত আছেন, হাদিস সহিহ সূত্রে উদ্ধৃত হয়েছে, নবীরা তো কবরে জীবিত, তারা কবরে সিজদারত নামাজরত অবস্থায় আছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজেরিন, যদি তিনি মারাই যান, সব কিছু শেষ হয়ে যায়, তাহলে তিনি রাহমাতুল্লিল আলামিন হলেন কি করে? আলম তো এখনো ধ্বংস হয় নাই, উম্মত তো এখনো শেষ হয় নাই, কেয়ামত তো প্লাবন তো এখনো হয় নাই, এখনো তো মানুষ আসবে, তাহলে পূর্ববর্তী যারা আছে তাদের জন্য রহমত স্বরূপ ছিলেন আর পরে যারা আসবে তাদের জন্য কি রহমত স্বরূপ নন? অবশ্যই, তাই তিনি ইন্তেকাল করেন নাই, সুবহানাল্লাহ, তিনি শুধু প্রস্থান করেছেন, এই পৃথিবী থেকে বারজাখি আরেকটা জিন্দেগিতে তিনি চলে গিয়েছেন। মুআজ্জাজ হাজেরিন, তিনি অন্য একজন লোক বলবে এখন যাকে দেখতে পাবে তিনি আর কে, আর কেউ না, তিনি নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্বপ্নযোগে যদি এইরকম কেউ আপনাকে বলে, মনে করবেন তিনি নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শর্ত হলো যেই সুরতের কথা আমরা বললাম, যে আকৃতির কথা আমরা বললাম, এই বেশে যদি আপনারা তাকে দেখেন তাহলে বুঝে নেবেন তিনি নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাম্মাদ রাহিমাহুল্লাহ, যার 347 হিজরিতে যিনি ইন্তেকাল করেছেন, এই ঘটনা নকল করা হয়েছে সিফাতুস সফওয়াতে, সফওয়া নামক কিতাবে তাবাকাতুল আউলিয়াতে ওই ঘটনা উদ্ধৃত হয়েছে। আবুল খাইর আত্মিয়ানি, আবুল খাইর আত্মিনাতি, উনাকে বলা হয় আবুল খাইর আত্মিনাতি রাহেমাহুল্লাহ, প্রখ্যাত আলেম ছিলেন। তিনি বললেন আমি এতটা গরিব, আমার দিকে কেউ নজর করে না, অতএব আমি রহমাতুল্লাহ আলামিনের কাছে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলাম। হাত্তা দাখালতু মাদিনাতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিশ্বনবীর শহর মদিনায় আমি প্রবেশ করলাম। ও আনা বিফাকা, এমন অবস্থায় আমি প্রবেশ করেছি আমার খাবার দাবার সাথে কোনো কিছুই ছিল না, এতটা অসহায় এতটা গরিব, রহমাতুল্লাহ আলামিনের কাছে আমি গেলাম। فأقمتُ خمسة أيامٍ ما زُقتُ ذوقًا, পাঁচটা দিন আমি মদিনায় ছিলাম, কেউ আমাকে এক টুকরা খাবারও এনে দেয় নাই, আমি খেতে পারি নাই, ক্ষুধার তাড়নায় এদিক সেদিক আর হন্য হয়ে না ছুটে। فَتَقَدَّمْتُ إِلَى الْقَبْرِ, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে চলে গেলাম, সুবহানাল্লাহ। فَسَلَّمْتُ عَلَى النَّبِي, আমি বিশ্বনবীকে সালাম দিলাম। ও আলা আবি বাকর ওয়া উমার, সাথে আরও দুইজন সাথী আছেন, কারা? আবু বকর এবং উমর, এই দুইজনকে আমি দেখতে পেলাম, তারাও সাহিত্য আছেন, এই দুইজনকেও আমি সালাম দিলাম, সুবহানাল্লাহ। বিশ্বনবীর কবরের পাশে গিয়ে আমি বললাম আনা তাইফুকাল লাইলা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আজকে রাতে আমি আপনার মেহমান, আজকে রাতে আমি আপনার মেহমান, অতএব মেজবানের দায়িত্ব কি? তাকে আতিথিয়তা করা,
কারণ ওই যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন তাকরিউদ্দাইফ, আপনি তো অতিথি যারা আছে তাদেরকে আপনি সম্মান করেন, তাদেরকে খাবার দাবার দেন, তাদেরকে কখনো অবহেলা করেন না। সুবহানাল্লাহ, তো তিনি বলছেন আবুল খাইর আত্তিনাতি, তিনি বলছেন আমি বিশ্বনবীর কাছে বললাম ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু আজকে রাত্রে আপনার মেহমান। ফাতানা হাইতু, এই কথা বলে আমি একটু দূরে কবর থেকে দূরে সরে গেলাম। ফানিমতু খালফাল মিম্বার, নবীজির যে মিম্বার ছিল সেই মিম্বারের পিছনে গিয়ে আমি শুয়ে পড়লাম, ঘুমিয়ে গেলাম। ফারাআইতু নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিন্নাওম, ঘুমের ঘোরে আমি বিশ্বনবীকে দেখতে পেলাম। ঘুমের ঘোরে আমি বিশ্বনবীকে দেখে, বানোয়াট কোনো গল্প নয়, সিফাতুস সফওয়া খুবই মুআতাবার একটা গ্রন্থ, তাবাকাতুল আউলিয়া, এই গ্রন্থে এই ঘটনা নকল করা হয়েছে। তিনি বলছেন আমি আল্লাহ রসুলকে স্বপ্নযোগে দেখলাম। ও আবু বকর আন ইয়ামিনহি, তাকায় দেখলাম শুধু নবীজি একা নন, আবু বকর তার ডান পাশে, ওমর ইবনে খাত্তাব তার বাম পাশে, আলী ইবনে আবি তালেব বিশ্বনবীর সামনে দাঁড়ানো। সুবহানাল্লাহ, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আমার কাছে আগায় আসলেন, এসে বললেন কুম ফাহাররাকানি ওয়া ক্বালা লি কুম ক্বাদ জাআ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলী ইবনে আবি তালেব দৌড়ায় আমার কাছে এসে আগে ভাগে বললেন, আমাকে ঘুম থেকে নাড়া দিলেন, নাড়া দিয়ে বললেন দাঁড়াও, শুয়ে আছো কেন, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তোমার দিকে এগিয়ে আসছেন, আল্লাহু আকবার। তিনি বললেন আমি রাতে ফাকুমতু ইলাই, আমি রাতে বিশ্বনবীর ঘুম থেকে দাঁড়িয়ে গেলাম বিশ্বনবীর সম্মানে। ওয়া কাব্বালতু বাইনা আইনাইহি, বিশ্বনবীর দুই চোখের মাঝখানে আমি চুমু এঁকে দিলাম, আল্লাহু আকবার। কত সৌভাগ্য, বিশ্বনবীর নূরানি চোখের মাঝখানে তিনি কপালের মাঝখানে চুমু এঁকে দিলেন। ফাদাফা ইলাইয়া রাগিফান, বিশ্বনবী কেন আসছেন, কারণ তিনি তো তার অতিথি, আল্লাহু আকবার, বিশ্বনবীর অতিথি এসছেন। তিনি বলছেন আবুল খাইর আত্তিনাতি, তিনি বলছেন ফাদাফা ইলাইয়া রাগিফান, ফাআকালতু নিসফা, আমার হাতে এক টুকরা রুটি দিলেন, একটা রুটি দিলেন, এটাকে আমি দুই ভাগ করলাম স্বপ্নের ভিতরে, এক টুকরা এক ভাগ আমি ওই স্বপ্নেই খেয়ে ফেললাম। সুবহানাল্লাহ, এরপরে যখন আমার ঘুম ভেঙে গেল আমি হাতের দিকে তাকায় দেখি ওয়া ইদান ফি ইয়াদি নিসফু রাগিফ, হাতের দিকে তাকায় দেখি রুটি তো একটাই দিয়েছিলেন, অর্ধেকে না খেয়েছি ঘুমের ভিতরে, বাকি অর্ধেক এখনো আমার হাতের ভিতরেই আছে। এই নবীকে দেখার ইচ্ছা আছে কিনা নাই, আছে কিনা নাই? চারটা কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। কয়টা কাজ করবেন? ওলামায়ে কেরাম বহু রিসার্চ করে চারটা কথা আমি দুই মিনিটে বলে দিচ্ছি। কাসরাতু সালাতি আলাই, প্রথম আমল বেশি বেশি করে দুরুদ পড়বেন। আল্লামা সাখাবী রাহেমাহুল্লাহ বলছেন দিনে রাতে কমপক্ষে 300 বার দুরুদ পড়া, কয়বার পারবেন না ইনশাআল্লাহ? প্রথম আমল বেশি বেশি করে দুরুদ পড়া। কাসরাতু সালাতি আলাই আর তাআল্লুক বিহাদরাতি, বিশ্বনবী সসনকে দেখার জন্য প্রচণ্ড আকাঙ্ক্ষা থাকতে হবে, প্রচুর আকাঙ্ক্ষা। প্রতি রাতে আপনি শুতে যাবার আগেই ওযু করবেন, সুন্দর করে দুরূদ শরীফ পড়বেন, সব কিছু পড়ে সুন্দর টান টান বিছানা, পরিষ্কার বিছানায় আপনি ডান কাত হয়ে পশ্চিম দিকে ক্যাবলা হয়ে আপনি শুয়ে যাবেন ইনশাআল্লাহ, পারবেন তো ইনশাআল্লাহ? আত্তাআল্লুক বিহাদরাতি, আত্তাআযীম লিসুন্নাতি, বিশ্বনবীর যে সুন্নাগুলি আছে আমরা যে বর্ণনা করেছি এই সুন্নাগুলি আপনি তাজিম করবেন, ডান হাতে খাবেন। এটা শুধু আদতই অভ্যাসগতভাবে নয়, আপনি খাওয়ার সময় মনে মনে ভাববেন এটা আল্লাহ রাসূলের সুন্নাত, তাই আমি খাচ্ছি। ডান পা দিয়ে মসজিদে ঢুকছেন, আদতে ঢুকে যাবেন না, অভ্যাসগতভাবে ঢুকে যাবেন না, ডান পা দিয়ে ঢুকবেন, মনে মনে আপনি কল্পনা করবেন, ভিজুয়ালাইজ করবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ডান পা দিয়ে ঢুকতেন। বাম পা দিয়ে বাথরুমে ঢুকবেন, কি কারণে? বিশ্বনবী এইভাবে ঢুকতেন, এটা অভ্যাসগতভাবে জেনে না হয়। আত্তাআযীমু লিসুন্নাতি, তিন নম্বর আমল। এবং চার নম্বর হলো আল খিদমাতু লি উম্মাতি, বিশ্বনবীর যে উম্মত আছে, যারা অভাবী আছে, গরিব দুঃখী আছে, অনাহারে যারা ভুগছে, বস্তুহারা বাস্তুহারা, এতে মিসকিন নিঃস্ব যারা আছে, তাদের খেদমতে আত্মনিয়োগ করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? চারটা কাজ, এক আসসালাতু আলান নবী, দুই আত্তাআল্লুক বিহাদরাতি, তিন আত্তাআযীম লিসুন্নাতি, চার আল খিদমাতু লি উম্মাতি, পারবেন তো ইনশাআল্লাহ? তো এই বিশ্বনবীর প্রতি আকাঙ্ক্ষা আগ্রহ ভালোবাসা বাড়াতে হলে তিনটা জিনিস আপনাকে পড়তে হবে। গত জুমাতে আমরা বলেছিলাম আল্লাহ রসুলকে স্টাডি করতে হবে, এক্সপ্লোর করতে হবে, ঠিক কিনা বলেন? এক, তার সিরত পড়বেন, ওই যে দুই নম্বর তাআল্লুক বিহাদরাতি, বিশ্বনবীকে দেখার আকাঙ্ক্ষা আপনার বাড়বে কি করে? সাহাবিরা তো আকাঙ্ক্ষা বাড়ত সরাসরি দেখেছেন, এরপর আকাঙ্ক্ষা বেড়ে গিয়েছে, একবার দেখলে বারবার দেখতে ইচ্ছে করতো। আপনার বারবার দেখতে ইচ্ছে করার আকাঙ্ক্ষাটা কীভাবে বাড়াবেন? তিনটা জিনিস পড়বেন, এক সিরাত, সিরাতুন নবী,
বিশ্বনবীর জীবনী গ্রন্থ পড়বেন, দুই খাসায়েস বিশ্বনবীর খাসায়েস পড়বেন, কেন বিশ্বনবীকে অন্য সব নবী রাসূলের উপরে শ্রেষ্ঠত্ব দেয়া হয়েছে, বিশ্বনবীকে আলাদা আলাদা কি বৈশিষ্ট্য দেয়া হয়েছে এগুলি পড়বেন। তিন শামায়েল, বিশ্বনবীর খালক এবং খুলুক, আল্লাহ রসুলের সৃষ্টি এবং আল্লাহ রসুলের চরিত্র, এইটা নিয়ে আপনারা স্টাডি করবেন। তিনটা জিনিস, সিরাত, খাসায়েস, শামায়েল। শেষ করছি হাসান ইবনু সাবিত, শায়রুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসান ইবনু সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা উক্তি দিয়ে তিনি বলছেন, আল্লাহ রসুলের কবি ছিলেন তিনি, সুবহানাল্লাহ, আল্লাহ রসুলের জন্য কবিতা রচনা করতেন, তিনি লিখছেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশা। সুবহানাল্লাহ, কত সুন্দর করে তিনি লিখেছেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ইয়া রাসূলুল্লাহ আপনার চেয়ে সুন্দর এই পৃথিবীতে আমার চোখ আর কোনো মানুষকে দেখে নাই। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, পৃথিবীতে কত মা কত সন্তানকে জন্ম দিয়েছে, আপনার চেয়ে এত সুন্দর এত পবিত্র সন্তান পৃথিবীতে কোনো মা ইতোপূর্বে জন্ম দেয় দেবেও না। সুবহানাল্লাহ, খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা আপনাকে যেভাবে সৃষ্টি করেছেন একটা বডি দিয়েছেন, লাইসা বিত্বাবিল ওয়ালা বিল কাসির, যেটা লম্বাও নয় আবার একেবারে বেঁটেও নয়, সাওয়া উস সদরি ওয়াল বাতান, প্যাট এবং বুক এটা সমান ছিল, প্যাট বাইরে ছিল না, এরকম সুন্দর করে আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, কোনো ত্রুটি আপনার বডির ভিতরে আপনার শরীরের ভিতরে আল্লাহ রাখেন নাই। সুবহানাল্লাহ, কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশা, মনে হয় এরকম আপনি যেভাবে চেয়েছেন আল্লাহ তাআলা আপনাকে সেভাবেই সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, আসুন বিশ্বনবীকে স্টাডি করি, আল্লাহ রাসূলের সীরাত খাসায়েস শামায়েলগুলি পড়ি, বিশ্বনবীকে দেখার আগ্রহ বাড়িয়ে তুলি, আর ওই চারটা নীতি মেনে চলি, এক কি এক নম্বর বেশি বেশি করে দুরুদ পড়ি, দুই বিশ্বনবীকে দেখার আগ্রহ বেশি বেশি করে বাড়ায় দেই, তিন বিশ্বনবীর সুন্নাগুলিকে সম্মান প্রদর্শন করি, চার উম্মতের খেদমতে আত্মনিয়োগ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীর চেহারা মুবারককে আমাদের প্রত্যেককে স্বপ্নযোগে দেখার তৌফিক ইনায়াত করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দারুল হিদায়া الذين يريدون وجه الله دار الهدايه a home of guidance